নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের যে প্রান্তে আপনি চলাচল করেন না কেন, কোনো না কোনো নদীর সাথে আপনার দেখা হয়ে যাবে। আজ আপনাদেরকে বাংলাদেশের কয়েকটি ফেরিঘাটের সাথে পরিচয় করিয়ে দিব, যে ফেরিঘাটগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যোগাযোগের ক্ষেত্রে। তো আমি অজয় আছি আপনাদের সাথে, আর আপনারা যুক্ত আছেন জয়েস ব্লগ বিডিতে। ওকে, তো চলুন দেখে আসি বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট। মজু চৌধুরী ঘাট বাংলাদেশের উপকূল অঞ্চলের একটি অন্যতম পর্যটন কেন্দ্র ও শহর। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্গত চর রমণীমোহন ইউনিয়নে অবস্থিত। এই শহরটি 1965 সালে মজু চৌধুরী হাট নামে স্থাপিত হয়। এটির পূর্বের নাম ছিল রহমতখালি। বরিশাল বিভাগের 30% জনসাধারণ এই মজু চৌধুরী হাট দিয়ে যাতায়াত করেন। মজু চৌধুরী ঘাটের এই যে খালটি আছে, এই খালটি প্রায় সময় নাব্যতা সংকটে পড়ে থাকে, যার কারণে ফেরিগুলো অনেক সময় এখানে আটকা পড়ে যায়। মালবাহী ট্রাকগুলো থাকে এখানে, প্রায় সময় আটকা পড়ে থাকে, তখন এখানে অনেক মাল পচে যায়। আর এখানে যাত্রীরাও ভোগান্তিতে পড়ে, সবসময় লঞ্চ এখানটায় থাকে না। মজু চৌধুরী ঘাটের দুই পাশের নৈসর্গিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। এক পাশে লঞ্চ ঘাট, অন্য পাশে ফেরিঘাট, আর তার পাশেই হচ্ছে স্পিড বোট। যদিও স্পিড বোট সবসময় চলাচল করে না। এটি হরিণা ফেরিঘাট, যেটি ইলিশের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় অবস্থিত। এই ফেরিঘাটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগের জন্য। বেশিরভাগ মালবাহী ট্রাকগুলো এই ফেরিঘাট দিয়েই যাতায়াত করে, যার কারণে এই ফেরিঘাটটি খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। হরিণা ফেরিঘাটের আশপাশের সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। আর এই হরিণা ফেরিঘাটে আসলে আপনি দেখতে পারবেন নদী থেকে ধরা একদম তরতাজা ইলিশ। এখানে প্রায় রেস্টুরেন্টগুলোতে আপনাকে নদী থেকে ধরে আনা মাছগুলোকে আপনি চাইলে ফ্রাই করে খেতেও পারবেন। এটি ভেদুরিয়া ফেরিঘাট, যেটি ভোলা জেলায় অবস্থিত। আর এই ফেরিঘাটটি খুবই গুরুত্বপূর্ণ। এই ফেরিঘাটটি বরিশালের সাথে যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ফেরিঘাটটি দিয়ে আপনি খুব সহজে বরিশাল যেতে পারেন, বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে অন্যান্য জেলাগুলোতে আপনি যেতে পারেন। এই ফেরিঘাট থেকে আপনি লাহারহাট নেমেও সড়ক পথে খুব সহজে আপনি আরও দ্রুত গতিতে চলে যেতে পারেন বরিশাল। এই ফেরিঘাটটি যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন ধরে। তো গাইস, আজ আর নয়, দেখা হবে বাংলাদেশের অন্য কোনো স্থানের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো থাকুক আমাদের কাছের মানুষগুলো, আমাদের হৃদয়ের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো। থ্যাংকস ফর ওয়াচিং জয়েস ব্লগ বিডি।